আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। শিক্ষার আলো আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী। 18 জানুয়ারি 2022 5:09 দা ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ যারা একজন শিক্ষার্থী এবং যারা শিক্ষার্থীর অভিভাবক, তাহলে প্রতিবেদন রিসিভ করবেন। আরেকটি কথা, আপনি যে আমার চ্যানেল নতুন ব্যস্ত থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, আর অলরেডি করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। করোনা ভাইরাস ইস্যুতে এখন এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে ভাবছে না শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষামন্ত্রী দীপুমণি এ কথা জানিয়েছে। মঙ্গলবার 18 জানুয়ারি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের একটি অধিবেশনের শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। 2 ও 1 দিনের মধ্যেই COVID-19 সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শ কমিটির বৈঠকে বসব। মন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে যাতে ভার্চুয়াল ক্লাস নেওয়া যায় সেটার প্রস্তুতি রাখার জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। সেখানে ভার্চুয়াল ক্লাস নেওয়া সম্ভব নয়, সেখানে অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করতে হবে। দীপুমণি জানান, কারিগরি শিক্ষায় সব প্রতিষ্ঠানে রাখার প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসকরা, এটা করা হবে। উপজেলা পর্যায়ে হাই স্কুল ও কলেজগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় কমিটিতে ডিসিদের রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। শিক্ষামন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত 12 থেকে 18 বছর বয়সী শিক্ষার্থীদের 85 লাখকে টিকা দেওয়া হয়েছে। এর চেয়ে কম বয়সীদের টিকা দেওয়ার সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকদের ডিসি 3 দিনব্যাপী বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি ডিসিদের উদ্দেশ্যে বলেন, দেশ উন্নয়ন দেশের কাতারে সামিল হওয়ার দায়িত্ব বেড়ে গেছে। সরকারি সেবা পেতে সাধারণ মানুষ যেন হয়রানি শিকার না হয় সেদিকে ডিসিদের লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকল আত্মসুস্থ থাকুন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।